বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প পুঁই মাচা। সহায় হরি চাটুর্যে উঠোনে পা দিয়েই স্ত্রীকে বললেন, একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু একটা দাও তো, তার অক্ষুরও গাছ কেটেছে, একটু ভালো রস আনি। স্ত্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরের দাওয়ায় বসে শীতকালের সকালবেলা নারকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি ভরে দু আঙুলের সাহায্যে ঝাঁটার কাঠি লগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করে চুলে মাখছিলেন। স্বামীকে দেখে তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টেনে দিলেন মাত্র, কিন্তু বাটি কি ঘটি বের করার জন্য বিন্দুমাত্র আগ্রহ তো দেখালেনই না, এমনকি বিশেষ কোনো কথাও বললেন না। সহায় হরি এগিয়ে এসে বললেন, কি হয়েছে, বসে রইলে যে, দাও না একটা ঘটি। আহ, খেন্তি টেন্তি সব কোথায় গেল এরা, তুমি তেল মেখে বুঝি ছোবে না? অন্নপূর্ণা তেলের বোতলটি সরিয়ে স্বামীর দিকে খানিকক্ষণ চেয়ে রইলেন, পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞেস করলেন, তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো? স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায় হরির মনে ভীতির সঞ্চার হলো। এটা যে ঝড়ের অব্যবহতির পূর্বের আকাশের স্থির ভাব মাত্র তা বুঝতে তিনি মরিয়া হয়ে ঝড়ের প্রতীক্ষায় রইলেন। একটু আমতা আমতা করে বললেন, কেন কি আবার কি? অন্নপূর্ণা আগের চেয়েও শান্ত সুরে বললেন, দেখো রঙ্গ করো না বলছি, ন্যাকামি করতে হয় অন্য সময় করো, তুমি কিছু জানো না নাকি খোঁজ রাখো না? অত বড় মেয়ে বার ঘরে সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায়, কি করে কি করে তা বলতে পারো? গায়ে কি গুজব রটেছে জানো? সহায় হরি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, কেন কি গুজব? কি গুজব জিজ্ঞেস করে গিয়ে চৌধুরীদের বাড়ি, কেবল বাগদি দুলে পাড়ার ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না, সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয়। সহায় হরি বিস্মিত হয়ে কি বলবেন ভাবছিলেন। অন্নপূর্ণা আগের থেকেও সুরেই আবার জিজ্ঞেস করে উঠলেন, এক ঘরে করবে গো তোমাকে, এক ঘরে করবে, কাল চৌধুরীদের চণ্ডীমণ্ডপে এসব কথা হয়েছে, আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না, আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না, ও নাকি উচ্ছু, গায়ের কোন কাজে তোমাকে আর কেউ খেতে বলবে না, যাও ভালোই হয়েছে তোমার, এখন গিয়ে দুলে বাগদি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও। সহায় হরি তাচ্ছিল্যের ভাব প্রকাশ করে বলেন, এই আমি বলি না জানি কি ব্যাপার, এক ঘরে সবাই এক ঘরে করেছেন, এবার বাকি আছেন কালীময় ঠাকুর। ওহ, অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলে উঠলেন, কেন তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি? তুমি কি সমাজের মাথা না একজন মাতব্বর লোক? চাল নেই, চুলো নেই, এক করার মুরদ নেই, চৌধুরীরা তোমার এক ঘরে করবে তার এমন কঠিন কথা কি? আর সত্যিই তো এদিকে ধাড়ি মেয়ে হয়ে উঠল, হঠাৎ স্বর নামিয়ে বললেন, হলো যে 15 বছরের, বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে, লোকের চোখ নেই? পুনরায় গলা উঠিয়ে বললেন, না বিয়ে দেবার গা না কিছু, আমি কি যাব পাত্তর ঠিক করতে? সশরীরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকবেন স্ত্রীর গলার সুর ততক্ষণ কমবার কোনো সম্ভাবনা না দেখে সহায় হরি দাওয়া থেকে তাড়াতাড়ি একটা কাঁসার বাটি উঠিয়ে নিয়ে খিড়কি দুয়ার লক্ষ্য করে যাত্রা করলেন, কিন্তু খিড়কি দুয়ারের একটু এদিকে কি দেখে একটা হঠাৎ থেমে গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলে উঠলেন, এসব কী রে খেন্তি মা, এসব কোত্থেকে আনলি? ও এ যে 14-15 বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পেছনে নিয়ে বাড়ি ঢুকলো, তার হাতে এক বোঝা পুঁই শাক, ডাঁটাগুলি মোটা ও হলদে হলদে, চেহারা দেখে মনে হয় কারোর পাকা পুঁই গাছ উপড়ে ফেলে উঠোনের জঞ্জাল তুলে দিচ্ছিল। মেয়েটি তাদের উঠোনের জঞ্জাল প্রাণপণে তুলে এনেছে, ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি, অপরটির হাতে গোটা 2-3 পুঁই ডাঁটা জড়ানো কোনো একটা দ্রব্য রয়েছে। বড় মেয়েটি খুব লম্বা, গোলগাল চেহারা, মাথার চুলগুলো রুক্ষ ও অগোছালো, বাতাসে উড়ছে, মুখখানা খুব বড়, চোখ দুটি ডাগর ডাগর ও শান্ত,
সরু সরু কাঁচের চুড়িগুলো দু পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়ে এক জায়গায় করে আটকানো। পিনটার বয়স খুঁজতে যে গেলে নিশ্চয়ই প্রাগৈতিহাসিক যুগে গিয়ে পড়তে হয়। এই বড় মেয়েটির নামই বোধ হয় খেন্তি, কারণ সে তাড়াতাড়ি পিছন ফিরে তার পেছনের হাত থেকে পুইডাটা যে দ্রব্যটি জড়ানো ছিল সেটা মেরে ধরে বলল, চিংড়িমাচ বাবা, গয়াখুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম, দিতে চায় না, বলে তোমার বাবার কাছে আর দিনকার দরুন দুটো পয়সা বাকি আছে। আমি বললাম, দাও দয়া পিসিমা দাও। আমার বাবা কি তোমার দুটো পয়সা নিয়ে পালিয়ে যাবে আর ওই পুঁইশাকগুলো? ঘাটের ধারের রায় কাকা বললে, নিয়ে যা, কেমন মোটা মোটা? অন্নপূর্ণা দাওয়া থেকে অত্যন্ত ঝাঁজের সঙ্গে চিৎকার করে উঠল, নিয়ে যা। আহা, কি অমর্ত্যই তোমাকে তারা দিয়েছেন, পাকা পুইডাটা কাঠ হয়ে গিয়েছে, দুদিন পরে ফেলে দিত, নিয়ে যা। আর উনি তখন আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন, ভালোই হয়েছে, তাদের আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না। যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে, ধাড়ি মেয়ে, বলে দিয়েছি না তোমার বাড়ির বাইরে কোথাও পা দিও না, লজ্জা করে না এপাড়া সেপাড়া গিয়ে বেড়াতে, বিয়ে হলে যে চারটে ছেলের মা হতে, খাওয়ার নামে আর জ্ঞান থাকে না, না কোথায় শাক কোথায় বেগুন, আর একজন বেড়াচ্ছেন কোথায় রস কোথায় ছাই কোথায় পাঁশ, ফেল বলছি সব ফেল। মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মার দিকে চেয়ে হাতের বাঁধন আলগা করে দিল, পুঁইশাকের বোঝা মাটিতে পড়ে গেল। অন্নপূর্ণা বকে বললেন, যা তো রাধি, ও আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে আয় তো, যা, ফের যদি বাড়ির বার হতে দেখেছি তবে ঠ্যাং যদি খোড়া না করিত। বোঝা মাটিতে পড়ে গেছিল, ছোট মেয়েটি কলের পুতুলের মতন সেগুলি তুলে নিয়ে খিড়কির অভিমুখে চলে গেল, কিন্তু ছোট মেয়ে অত বড় বোঝা আঁকড়াতে পারল না, অনেকগুলি ডাঁটা এদিক ওদিকে ঝুলতে লাগলো। সহায় হরি ছেলেমেয়েরা তাদের মাকে অত্যন্ত ভয় করত। সহায় হরি আমতা আমতা করে বলতে গেলেন, তা এনেছে ছেলে মানুষ খাবে বলে, তুমি আবার বরং পুঁইশাকের বোঝা নিয়ে যেতে যেতে ছোট মেয়েটি ফিরে দাঁড়াতে মার মুখের দিকে চাইল। অন্নপূর্ণা তার দিকে চেয়ে বললেন, না নিয়ে যা, খেতে আর হবে না, মেয়ে মানুষের আবার অত নোলা কিসের, এক প্যাড়া থেকে আরেক পাড়ায় নিয়ে আসবে দুটো পাকা পুঁইশাক ভিক্ষে করে, যা যা তুই যা, দূর করে বনে দিয়ে আগে। সহায় হরি বড় মেয়ের মুখের দিকে চেয়ে দেখলেন তার চোখ দুটো জলে ভরে এসছে, তার মনে বড় কষ্ট হলো, কিন্তু মেয়ের মতোই সাধের জিনিস হোক, পুঁইশাকের পক্ষে অবলম্বন করাটা, দুপুরবেলা স্ত্রীকে চটাতে তিনি আদৌ সাহসী হলেন না, নিঃশব্দে খিড়কি দরজা দিয়ে বের হয়ে গেলেন। বসে রাত্রে রাত্রে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি যেই মনে পড়ল, সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়ল গত অরন্ধনের আগের দিন বাড়িতে পুঁইশাক রান্নার সময় খেন্তি আবদার করে বলেছিল, মা অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেক সব মিলিয়ে তোমাদের, বাড়িতে কেউ ছিল না, তিনি নিজে গিয়ে উঠোনের ও খিড়কি দৌড়ের আশেপাশে যে ডাটা পড়েছিল সেগুলি কুড়িয়ে নিয়ে আসলেন, বাকিগুলো কুড়োনো যায় না, ডোবার ধারের ছাই গাদায় ফেলে গেছে। কুচু চিংড়ি দিয়ে এরকমই চুপি চুপি পুঁইশাকের তরকারিটা রাঁধলেন। দুপুরবেলা খেন্তির পাতে পুঁইশাকের চচ্চড়ি দেখে আনন্দ আনন্দপূর্ণ বিস্ময় ডাগর চোখে মায়ের দিকে চেয়ে ভয়ে ভয়ে তাকালো। দু একবার এদিকে ওদিকে ঘুরে আসতেই অন্নপূর্ণা দেখলেন ওই পুঁইশাকের একটা টুকরো তার পাতে পড়ে নেই। পুঁইশাকের উপর এই মেয়েটির কিরূপ লোভ তা তিনি জানতেন, জিজ্ঞেস করলেন, কিরে খেন্তি, আর একটু চচ্চড়ি দি। খেন্তি সঙ্গে সঙ্গে ঘাড় নেড়ে এক আনন্দজনক প্রস্তাব সমর্থন করল। কি ভেবে অন্নপূর্ণা চোখে জল আসলো, চাপতে গিয়ে তিনি চোখ উঁচু করে চালের বাতার গোজা ডালা থেকে শুকনো লঙ্কা পাড়তে লাগলেন। কালীমায়ের চণ্ডী মণ্ডপে সেদিন বিকেল থেকে সহায় হরির ডাক পড়ল, সংক্ষিপ্ত ভূমিকা ফাঁকবার জন্য। কালীময় উত্তেজিত সুরে বললেন, সেসব দিন কি আর আছে ভায়া, এ ধরো কেউ মুখুজ্জে, ধরো কেষ্ট মুখুজ্জে, স্বভাব হলে পাত্রে দেব না, স্বভাব নইলে পাত্রে দেব না করে কি কাণ্ডটাই করলে, অবশেষে কিনা হরির ছেলেটাকে ধরে পড়ে, মেয়ের বিয়ে দেয় তবে রক্ষে, তার কি স্বভাব, রাম বলো ছ সাত পুরুষে বঙ্গ, পচা ক্ষত্রিয়,
পরে সুর নরম করে বললেন, তা সমাজে সেসব শাসনের দিন কি আর আছে, দিন দিন চলে যাচ্ছে, বেশি দূর যাই কেন, এই তো আমাদের ধরো তোমার মেয়েটি 13 বছরের। সহায় হরি বাধা দিয়ে বলতে গেলেন, এই শ্রাবণে 13ই, আহা 13ই আর 16ই তফাত কিসের শুনি, 13ই আর 16ই তফাতটা কিসের, আর সে 13ই হোক চাই 16ই হোক চাই 85ই হোক তাতে আমাদের দরকার নেই, সে তোমার হিসেব তোমার কাছে, কিন্তু পাত্তর আশীর্বাদ হয়ে গেল তুমি বেঁকে বসলে কি জন্যে শুনি, ও তো এইরকম উচ্চজ্ঞ করা মেয়ে, আশীর্বাদ হওয়াই বা বিয়ে হওয়াই তা সাত পাকের যা বাকি, এই তো সমাজে বসে এসব কাজগুলো তুমি যে করবে আর আমরা বসে বসে দেখব, হে তুমি মনে ভেবো না, সমাজের বামুনদের যদি জাত মারবার ইচ্ছা না থাকে মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো, পাত্তর পাত্তর রাজপুত্তর না হলে কি পাত্তর মেলে না, গরিব মানুষ দিতে থুতে পারবে না, এসব বলেই শ্রীমন্ত মজুমদারের ছেলের দিকে ঠিক করে দিলাম। লেখাপড়া নাই বা জানলে, জজ ম্যাজিস্ট্রেট না হলে কি মানুষ হয় না, দিব্যি বাড়ি বাগান পুকুর, শুনলাম এবার নাকি 20 জমিতে 4 এমন ধানও লাগিয়েছে, ব্যাস রাজার হাল, দু ভাইয়ের অভাব কি। ইতিহাসটা হচ্ছে যে মণিগায়ের উক্ত মজুমদার একটি পুত্র কালিময়ে ঠিক করে দেন। কেন, কালিময় মাথা ব্যথা করে সহায় হরির মেয়ের বিয়ের সম্বন্ধ মজুমদার মশায়ের ছেলের সঙ্গে ঠিক করতে গেলেন, তার কারণ নির্দেশ করতে গিয়ে কেউ কেউ বলেন যে কালিময় নাকি মজুমদার মশায়ের কাছে অনেক টাকা ধার করেছেন, অনেক দিনের সুদ পর্যন্ত বাকি, খুব শিগগিরই নালিশ হবে এইসব। এই গুজব যে শুধু অবান্তর তাই নয়, এর কোনো ভিত্তি আছে বলেও মনে হয় না, যাকে এর দুষ্টপক্ষে রটনা মাত্র। যাই হোক, পাত্রপক্ষ আশীর্বাদ করে যাওয়ার দিন কতক পরে সহায় হরি টের পান যে পাত্রটি কয়েক মাস আগেই নিজের গ্রামে কি একটা করবার ফলে গ্রামের এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার খেয়ে কিছুদিন নাকি শয্যাগত ছিল, এরকম পাত্রের সঙ্গে মেয়ে বিয়ে দেওয়ার প্রস্তাবটা মনোপুত না হয় সহায় হরি সে সম্মত ভেঙে দেন। দিন দুই পরের কথা, সকালে উঠে সহায় হরি উঠোনে বাতাবি লেবুর গাছের ফাঁক দিয়ে, এটুকু নিতান্ত কচি রাঙা রোদ আসছিল তাই আতপে বসে আপন মনে তামাক টানছিলেন, বড় মেয়ে খিন্তি এসে চুপচাপ করে বলল, বাবা যাবে না, মা ঘাটে গেল। সহায় হরি একবার বাড়ির ঘাটের ঘাটের পাশে এসে পথের দিকে কি জানি কেন চেয়ে দেখলেন, পরে নিচুস্বরে বললেন, যা শিগগির শাবলখানা নিয়ে আয় দেখি। কথা শেষ করে তিনি উৎকণ্ঠার সঙ্গে জোরে জোরে তামাক টানতে লাগলেন এবং পুনরায় একবার কি জানি কেন খিড়কির দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করলেন। ইতিমধ্যেই প্রকাণ্ড ভারী একটা লোহার শাবল দুই হাত দিয়ে আঁকড়ে ধরে খেন্তি নিয়ে আসলো। তারপরে বাবা এবং মেয়েতে খুব ধীরে সম্মুখে দরজা দিয়ে বের হয়ে গেল। এদের ভাব দেখে মনে হলো এরা কাউকে ঘরে বুঝি শীত দেওয়ার জন্য যাচ্ছে। অন্নপূর্ণা স্নান করে সবে কাপড় ছেড়ে উনুন ধরিয়ে জোগাড়টা করছিলেন। মুখুজ্জে বাড়ির ছোট খুকি দুর্গা এসে বলল, খুড়িমা, মা বলে দিলে, খুড়িমাকে গিয়ে বল মা ছোবে না, তুমি আমাদের নবান্নটা মেখে আর ইতুর ঘটগুলো বার করে দিয়ে আসবে। মুখুজ্জে বাড়ি ও পাড়ায় যাবার পথে বাঁধারের এক জায়গায় শ্যাওড়া বনঘাট রাংচিতা বনচালতা এসব গাছের ঘন বন, শীতের সকালে এক প্রকার লতা পাতার ঘন গন্ধ বন থেকে বের হয়ে আসে, একটা লেজঝোলা হলদে পাখি আমড়া গাছের এডাল থেকে ওডালে যাচ্ছে। দুর্গা আঙুল দিয়ে দেখিয়ে বলল, খুড়িমা খুড়িমা ওই যে কেমন পাখিটা। পাখি দেখতে গিয়ে অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করলেন, ঘন বনটার মধ্যে কোথায় এতক্ষণ খুব খুব করে একটা আওয়াজ হচ্ছিল, কে যেন কি খুঁড়ছিল। দুর্গার কথার পরেই হঠাৎ সেটা বন্ধ হয়ে গেল। অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকে দাঁড়ালেন, পরে চলতে আরম্ভ করলেন। তা খানিক দূর যেতে না যেতেই মনের মধ্যে পুনরায় খুব খুব শব্দটা আরম্ভ হল। কাজ করে ফিরে অন্নপূর্ণার কিছু দেরি হলো, বাড়ি ফিরে দেখলেন খেন্তি উঠোনের রোদে বসে তেলের বাটির সামনে খোপা ঝুলছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চেয়ে রান্নাঘরে গিয়ে উনুন ধরানোর জন্য উদ্যোগ করতে লাগলেন। মেয়েকে বললেন, এখনো স্নান করতে যাসনি, কোথায় ছিলি এতক্ষণ,
খেন্তি তাড়াতাড়ি উত্তর দিল, এই যে মা এক্ষুনি যাবো আর আসবো। খেন্তি স্নান করে একটুখানি পরেই সহায়হরি সোচ্চাই 15-16 ভারী একটা মেটে আলু ঘাড়ে করে কোথা থেকে এনে উপস্থিত হলো। সম্মুখে স্ত্রীকে দেখে কৈফিয়তের দৃষ্টিতে সেই দিকে চেয়েই বলে উঠল, ওই ওপাড়ার ওই যে ময়দা চৌকিদার রোজই বলে, কর্তা ঠাকুর তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে তোমাদের পায়ের ধুলো পড়তো, তা আজকাল তো তোমরা আর আসো না, এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছে তা দাদা ঠাকুর বরং। অন্নপূর্ণা স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চেয়ে বললেন, বরজপোতার বোনের মধ্যে বসে খানিক আগে কি করছিলে শুনি? সহায়হরি একটু অবাক হয়ে বললেন, আমি না, আমি কখন, কখনো না, এই তো আমি। সহায়হরির ভাব দেখে মনে হলো তিনি এইমাত্র আকাশ থেকে পড়লেন। অন্নপূর্ণা আগের মতো স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চেয়ে বললেন, চুরি তো করবে, তিন কাল গিয়েছে এক কাল আগে, মিথ্যে কথাগুলো আর এখন বলো না, আমি সব জানি, মনে ভেবেছিলে আপদ ঘাটে গিয়েছে আর কি, দুর্গার মা ডেকে পাঠিয়েছিল, ও পাড়ায় যাচ্ছি, শুনলাম বরজপোতার বোনের মধ্যে কি খুব খুব শব্দ, তখনই আমি বুঝতে পেরেছি, সারা পেয়ে শব্দ বন্ধ হয়ে গেল, যেই আবার খানিক দূর গেলাম আবার দেখি শব্দ, তোমার তো ইহকালও নেই পরকালও নেই, চুরি করতে ডাকা, আচ্ছা করতে যা ইচ্ছে করো, কিন্তু মেয়েটাকে আমার এর মধ্যে নিয়ে যাওয়া ওর মাথা খাওয়া কিসের জন্য? সহায়হরি হাত নেড়ে বরজপোতার তার উপস্থিতি থাকার বিরুদ্ধে কতকগুলি প্রমাণ উত্থাপন করার চেষ্টা করতে গেলেন, কিন্তু স্ত্রীর চোখে দৃষ্টির সামনে তার বেশি কথাও জোগালো না, বা কথিত উক্তিগুলোর মধ্যে কোনো পূর্বাপোষ্য সম্বন্ধ খুঁজে পাওয়া গেল না। আধ ঘন্টা পরে খেন্তি স্নান করে বাড়ি ঢুকল, সামনের মেটে আলুর দিকে একবার আর চোখে চেয়ে নিরীহ মুখে উঠোনের আলনার অত্যন্ত মনোযোগের সঙ্গে কাপড় মেলে দিচ্ছিল। অন্নপূর্ণা ডাকলেন, খেন্তি এদিকে একবার আয় তো শুনে যা। মায়ের ডাক শুনে খেন্তির মুখ শুকিয়ে গেল, শীতস্তুত করতে করতে মার কাছে এসে জিজ্ঞেস করলেন, এই মেটে আলুটা দুজনে মিলে তুলে এনেছিস না? খেন্তি মার মুখের দিকে একটুখানি চেয়ে থেকে একবার মাটির দিকে আলুটার দিকে চাইলেন, পরে পুনরায় মায়ের মুখের দিকে চাইলেন এবং সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত দৃষ্টিতে একবার বাড়ির সম্মুখের বাঁশঝাড়ের মাথার দিকেও চেয়ে নিল, তারপর কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা গেল, কিন্তু মুখ দিয়ে কথা বের হলো না। অন্নপূর্ণা কড়া সুরে বললেন, কথা বলছিস না যে বড়, এই মেটে আলু তুই এনেছিস কি না? খেন্তি বিপন্ন চোখে মার মুখের দিকেই চেয়েছিল, উত্তর দিল, হ্যাঁ। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলে উঠে বলল, পাজি আজ তোমার পিঠে আমি আস্ত কাঠের চেলা ভাঙবো, তবে ছাড়ব, বরজপোতার বনে গিয়েছ মেটে আলু চুরি করতে? সমস্ত মেয়ে বিয়ের যোগ্যী হয়ে গেছে কোন কালে, সেই একগলা বিজন বন, তার মধ্যে দিন দুপুরে বাঘ লুকিয়ে থাকে, তার মধ্যে থেকে 15 আলু গিয়ে তুমি তুলে নিয়ে আসো? যদি গোসাইরা চৌকিদার ডেকে তোমায় ধরিয়ে দেয়, তোমার কোন শ্বশুর এসে তোমাকে বাঁচাতো? আমার জোটে খাবো না জোটে না খাবো, তা বলে পরের জিনিসে হাত, এ মেয়ে নিয়ে আমি কি করব মা? দিন দুদিন পরে একদিন বিকেলে তুলো মাটি মাখা হাতে খেন্তি মাকে এসে বলল, মা মা দেখবে এসো। অন্নপূর্ণা গিয়ে দেখলেন ভাঙা পাঁচিলের ধারে যে ছোট খোলা জমিতে কতকগুলো পাথরকুচি ও কণ্ঠিকারীর জঙ্গল হয়েছিল, খেন্তি ছোট বোনটাকে নিয়ে সেখানে মহা উৎসাহে তরকারির আহ্লাদ করবার জন্য আয়োজন করছে এবং ভবিষ্যৎ সম্ভাবী নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূত স্বরূপ বর্তমানে কেবল একটিমাত্র শীর্ণকায় পুঁই শাকের চেরা কাপড়ের ফালির গ্রন্থি বন্ধনে বন্ধ করে ফাঁসি হয়ে যাওয়া আসামির মতন ঊর্ধ্বমুখে একখণ্ড শুল্ক কঞ্চির গায়ে ঝুলিয়ে রেখেছে। ফলমূলাদির অবশিষ্টগুলি আপাতত তার বড় মেয়ের মস্তিষ্কের মধ্যে অবস্থিতি করছে। দিনের আলো এখনও বের হয়নি, অন্নপূর্ণা হেসে বললেন, দূর পাগলি, এখন পুঁই ডাঁটার চারা পোতে কখনো, বর্ষাকালে পুঁততে হয়, এখন যে জল না পেয়ে মরে যাবে। খেন্তি বলল, কেন আমি রোজ জল ঢালবো? অন্নপূর্ণা বললেন, দেখ হয়তো বেঁচে যেতেও পারে, আজকাল রাতে খুব শিশির হয়, খুব শীত পড়েছে। সকালে উঠে সহায়হরি দেখলেন তার দুই ছোট মেয়ে দোলাই গায়ে রোদ উঠবার আশায় উঠোনের কাঁঠাল তলায় দাঁড়িয়ে আছে, একটা ভাঙা ঝুড়ি করে খেন্তি শীতে কাঁপতে কাঁপতে মুখুজ্জে বাড়ি থেকে গোবর কুড়িয়ে আনল। সহায়হরি বললেন, হ্যামা খেন্তি, তা সকালে উঠে জামাটা গায়ে দিতে তোর কি হয়, দেখ দেখি এই শীত, আচ্ছা দিচ্ছি বাবা এই শীত, তেমন তো শীত নেই,
হ্যাঁ দে মা, এক্ষুনি দে, অসুখ বিসুখ পাঁচ রকম হতে পারে, বুঝলি নে। সহায় হরি বের হয়ে গেল। ভাবতে ভাবতে গেলেন, তিনি কি অনেকদিন মেয়ের মুখে ভালো করে চাননি? খিন্তির মুখ এমন সুশ্রী হয়ে উঠেছে। জামার ইতিহাস এই রকম। অনেক বছর হয়ে গেল হরিহরপুরের রাসের মেলা থেকে সহায় হরি কালো সার্জের এই 250 মূল্যের জামাটি কিনে এনে দিয়েছে। ছিঁড়ে যাবার পর তাতে কতবার রিপু ইত্যাদি হয়েছিল। সম্প্রতি গত বছর থেকে খেন্তির একটু মোটাসোটা হয়ে যাওয়ার জন্য জামাটি তার গায়ে আর হয় না। সংসারের এসব খোঁজ সহায় হরি কখনো রাখতেন না। জামার বর্তমান অবস্থা অন্নপূর্ণারও জানা ছিল না। খেন্তি নিজস্ব ভাঙা টিনের তোরঙ্গের মধ্যেই তা থাকত। পৌষ সংক্রান্তি সন্ধেবেলা অন্নপূর্ণা একটা কাঁশিতে চালের গুঁড়ো, ময়দা ও গুড় দিয়ে চটকাচ্ছিল। একটি ছোট বাটিতে এক বাটি তেল। খেন্তি কুরুনির নিচে একটা কলার পাতা পেতে এক মালা নারকেল কুটছিল। অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য নিতে স্বীকৃত হলো না, কারণ সে যেখানে সেখানে বসে বনে বাদারে ঘুরে ফেরে, তার কাপড় চোপড় স্বাস্থ্যসম্মত সূচি নয়। অবশেষে খেন্তি নিতান্ত ধরে পড়ে হাত পা ধোয়া ও এইসব শুল্ক কাপড়, শুদ্ধ কাপড় এসব পরে তাদের বর্তমান পদে নিযুক্ত হয়েছে। ময়দার গোলা মাখা শেষ হলে অন্নপূর্ণা উনুনে খোলা চাপাতে যাচ্ছিল। ছোট মেয়ে রাধা হঠাৎ ডান হাতখানা পেতে বলল, মা ওই একটু। অন্নপূর্ণা বড় গামলাটা থেকে একটুখানি গোলা তুলে নিয়ে হাতের আঙুল পাঁচটির দ্বারা একটি বিশেষ মুদ্রা রচনা করে সেটুকু রাধার প্রসারিত হাতের উপর দিলেন। মেজ মেয়ে পুটি অমনি ডান হাতটা কাপড়ে তাড়াতাড়ি মুছে নিয়ে মার সামনে পেতে বলল, মা আমায় একটু। খেন্তি সূচিবস্ত্রে নারকেল কুড়তে কুড়তে লুব্ধ নেত্রে মধ্যে মধ্যে এদিকে চাইছিল। এ সময় খেতে চাওয়ায় মা পাছে বকে, সেই ভেবে চুপ করে রইল। অন্নপূর্ণা বললেন, দেখি নিয়ে আয় খেন্তি ওই নারকেলের মালাটা, ওতে তোর জন্য একটু রাখি। খেন্তি ক্ষিপ্র হাতে নারকেলের উপরের মালাটা, যা ফুটো হয়নি, সেটাকে সরিয়ে দিল। অন্নপূর্ণা তাতে একটু বেশি করে গোলা ঢেলে দিলে। মেজ মেয়ে পুটি বলল, জ্যাঠাইমারা অনেকখানি দুধ নিয়েছে, রাঙা দিদি ক্ষীর তৈরি করছিল, ওদের অনেক রকম হবে। খেন্তি মুখ তুলে বলল, এবেলা আবার হবে নাকি? ওরা তো ওবেলা ব্রাহ্মণ নেমন্তন্ন করেছিল, সুরেশ কাকাকে আর ওপাড়ার তিনুর বাবাকে। ওবেলা তো পায়েস, ঝোলপুলি, মুক্তোক্তি এসব হয়েছে। পুটি জিজ্ঞেস করলো, হ্যামা ক্ষীর নইলে নাকি পাটিসাপটা হয় না? খেদি বলছিল ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপটা হয়। আমি বললাম, কেন, আমার মা তো শুধু নারকেলের ছাই দিয়ে করে, সে তো কেমন লাগে। অন্নপূর্ণা বেগুনের বোটার একটুখানি তেল নিয়ে খোলায় মাখাতে মাখাতে প্রশ্নের সদুত্তর খুঁজে দিলেন। খেন্তি বলল, খেদির ওইসব কথা, খেদির মা তো পিঠে করে কি না, ক্ষীরের পুর দিয়ে ভাজলেই কি আর পিঠে হলো? সেদিন জামাই এলে ওদের বাড়ি দেখতে গেলুম কি না, তাই খুড়িমা দুখানা পাটিসাপটা খেতে দিলে। ও মা কেমন একটা ধরা ধরা গন্ধ! আর মার পিঠেতে কখনো কোনো গন্ধ পাওয়া যায়? পাটিসাপটায় ক্ষীর দিলে ছাই খেতে হয়। বেপরোয়াভাবে উপরোক্ত উক্তি শেষ করে খেন্তি মার চোখের দিকে চেয়ে জিজ্ঞেস করলো, মা নারকোল কোড়া একটু দেব? অন্নপূর্ণা বললেন, নে, কিন্তু এখানে বসে খাস নে, মুখ থেকে পড়বে না কি হবে, যা ওই দিকে যা। খেন্তি নারকেলের মালায় এক থাবা কোড়া তুলে নিয়ে একটু দূরে গিয়ে খেতে লাগল। মুখ যদি মনের দর্পণ স্বরূপ হয়, তবে খেন্তির মুখ দেখে সন্দেহের কোনো কারণ থাকতে পারে না যে সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করছিল। ঘণ্টাখানেক পরে অন্নপূর্ণা বললে, ওরে তোরা সব এক এক টুকরো পাতা পেতে বস তো দেখি, গরম গরম দি। খেন্তি জল দেওয়া ভাত আছে ওবেলার, বার করে নিয়ে আয়। খেন্তির কাছে অন্নপূর্ণার এই প্রস্তাব খুব মনোপুত হলো না, তা তার মুখ দেখে বোঝাই গেল। পুটি বলল, মা বর্দি পিঠেই খাক ভালোবাসে, ভাত বরং থাকুক, আমরা কাল সকালে খাবো। খান কয়েক খাবার পরই ছোট মেয়ে রাধা আর খেতে চাইল না। সে নাকি বেশি মিষ্টি খেতে পারে না। সকলের খাওয়া শেষ হয়ে গেলেও খেন্তি তখনও খাচ্ছে। সে মুখ বুঝে শান্তভাবে খায়, বড় একটা কথা বলে না। অন্নপূর্ণা দেখলেন সে কম করেও 18-19 খেয়েছে। জিজ্ঞেস করলেন, খেন্তি আর নিবি?
খেন্তি খেতে খেতে শান্তভাবে সম্মতিসূচক ঘাড় নাড়ল। অন্নপূর্ণা তাকে আরও খান কয়েক দিলেন। খেন্তি মুখ ছোট ঈষৎ উজ্জ্বল দেখালো, হাসি ভরা চোখে মার দিকে চেয়ে বলল, বেশ খেতে হয়েছে মা, ওই যে তুমি কেমন ফেনিয়ে নাও, ওতেই কিন্তু। সে আবার খেতে লাগলো। অন্নপূর্ণা হাতা খুন্তি চুলি এসব তুলতে তুলতে সস্নেহে তার শান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটির দিকে চেয়ে থাকলেন। মনে মনে ভাবলেন, খেন্তি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে, এমন ভালো মানুষ কাজে কর্মে বকো মারো গাল দাও টু শব্দটি মুখে নেই, উঁচু কথা কখনো কেউ শোনেনি। বৈশাখ মাসের প্রথমে সহায় হরির এক দূর সম্পর্কীয় আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিয়ে ঠিক হলো। দ্বিতীয় পক্ষের বিয়ে করলেও পাত্রটির বয়স চল্লিশের খুব বেশি কোনো মতেই হবে না। তবুও প্রথমে এখানে অন্নপূর্ণা আদৌ ইচ্ছুক ছিলেন না, কিন্তু পাত্রটি সজতিপর, শহর অঞ্চলে বাড়ি, সিলেট চুন ও ইটের ব্যবসায় দু পয়সা নাকি করেছে। এই রকম পাত্র হঠাৎ মেলাও বড় দুর্ঘট কি না। জামাইয়ের বয়স একটু বেশি। প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সম্মুখে বের হতে একটু সংকোচ বোধ করছিলেন, পরে কাছে খেন্তির মনে কষ্ট হয়। এই জন্য বরণের সময় তিনি খেন্তির সুস্পষ্ট হাতটা ধরে জামাইয়ের হাতে তুলে দিলেন। চোখের জলে তার গলা বন্ধ হয়ে আসলো, কিন্তু বলতে পারলেন না কিছুই। বাড়ির ভেতরে গিয়ে আমলকিতলায় বেহারার সুবিধে করার জন্য বরের পালকি একবার নামালো। অন্নপূর্ণা চেয়ে দেখলেন বেড়ার ধারের নীল রঙের মেয়েদি স্কুলের গুচ্ছগুলি, যেখানে নত হয়ে আছে খেন্তির কম দামের বালুচরের রাঙা চেলির আঁচলখানা পালকির বাইরে সেখানে লুটিয়ে পড়েছে। তার এই অভ্যস্ত অথবা অত্যন্ত অগোছালো নিতান্ত নিরীহ একটু অধিক মাত্রার ভোজনপটু মেয়েটিকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাতে তার বুক উদ্বেল হয়ে উঠছিল। খেন্তিকে কি ওপরে ঠিক বুঝবে? যাবার সময় খেন্তি চোখের জলে ভাসতে ভাসতে সান্ত্বনা সুরে বলেছিল, মা আষাঢ় মাসেই আমাকে এনো, বাবাকে পাঠিয়ে দিও, দুটো মাস তো। ওপার আর ঠান দিদি বললেন, তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে, আগে নাতি হোক তবে তো। খেন্তির মুখ লজ্জায় রাঙা হয়ে উঠল। জল ভরা ডাগর চোখের উপর একটুখানি লাজুক হাসির আভা মাখিয়ে সে একগুয়েমে সুরে বলল, না যাবে না কই কি, দেখো তো কেমন না যান। ফাল্গুন চৈত্র মাসের বৈকালবেলা উঠোনের মাচায় রৌদ্রে দেওয়া আমসত্ত্ব তুলতে তুলতে অন্নপূর্ণার মন হুহু করতে লাগলো। তার অনাচারী লোভী মেয়েটির আজ বাড়িতে নাই যে, কোথা থেকে বেরিয়ে এসে লজ্জাহীনার মতো হাতখানি পেতে মিনতিস্বরে অমনি বলবে, মা বলবো একটা কথা, ওই কোনটা ছুঁড়ে একটু দেবে। এই বছরের উপর হয়ে গেল পুনরায় আষাঢ় মাস, বর্ষা বেশ নেমেছে। ঘরের দাওয়ায় বসে সহায় হরি প্রতিবেশীর বিষ্ণু সরকারের সঙ্গে কথা বলছিলেন। সহায় হরি তামাক সাজতে সাজতে বললেন, ও তুমি ধরে রাখো, ও বছর হবেই দাদা, আমাদের অবস্থার লোকের এর চেয়ে ভালো কি আর জুটবে। বিষ্ণু সরকার তালপাতার চাটায়ের উপর উবু হয়ে বসেছিলেন। দূর থেকে দেখলেও মনে হবার কথা তিনি রুটি করবার জন্য ময়দা চটকাচ্ছেন। গলা পরিষ্কার করে বললেন, না সব তো আর, তাছাড়া আমি যা দেব নগদই দেব, তোমার মেয়েটির হয়েছিল কি? সহায় হরি রুকাটার পাঁচ ছটি টান টেনে কাস্তে কাস্তে বললেন, বসন্ত হয়েছিল শুনলাম। ব্যাপার কি দাঁড়ালো বুঝলে, মেয়ে তো কিছুতে পাঠাতে চায় না, 250 আন্দাজ টাকা বাকি ছিল, বললে ও টাকা আগে দাও তবে মেয়ে নিয়ে যাও, একেবারে চামার। তারপর বললাম, টাকাটা যারা ক্রমে ক্রমে দিচ্ছি, পুজোর তত্ত্ব কম করেও 30 টাকার কমে হবে না ভেবে দেখলাম কিনা, যাই হোক মেয়ের নানা নিন্দে উঠালে, ছোট লোকদের মেয়ের মতন চাল হা ভাতে ঘরের মতো খাই খায় আরও কত কি, পৌষ মাসে দেখতে গেলাম মেয়েটাকে ফেলে থাকতে পারলাম না বুঝলে। সহায় হরির হঠাৎ কথা বন্ধ করে জোরে জোরে মিনিট কতক ধরে হুকুর টান দিতে লাগলেন। কিছুক্ষণ দুজনের কোনো কথা শোনা গেল না। তারপরে বিষ্ণু সরকার বললেন, তারপর আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করাতে পৌষ মাসে দেখতে গেলাম, মেয়েটার যা অবস্থা করেছে, শাশুড়িটা শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, না জেনে শুনে ছোট লোকদের সঙ্গে কুটুম্বিতে করলে এরকম হয়,
যেমনি মেয়ে তেমনি বাপ। পৌষ মাসের দিন মেয়ে দেখতে এলেন শুধু হাতে। পরে বিষ্ণু সরকারের দিকে চেয়ে বললেন, বলি আমরা ছোট লোক কি বড় লোক, তোমার তো সরকার খুঁড়ো জানতে বাকি নেই। বলি, পরমেশ্বর চাটুর্যের নামে নীলকুঠির আমলে এ অঞ্চলে বাঘে গরুতে একঘাটে জল খেয়েছে, আজই না হয় আমি। প্রাচীন আভিজাত্যের গৌরবে সহায় হরি শুষ্ক সুরে হাহা করে খানিকটা শুষ্ক হাসি হাসলেন। বিষ্ণু সরকার সমর্থন সূচক একটা অস্পষ্ট শব্দ করে বার কত ঘাড় নাড়লেন। আমার এক দূর সম্পর্কের বোন আছে, একবার কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল, তারই ওখানে ফেলে রেখে গেল। আমায় না একটা সংবাদ না কিছু, তারা আমায় সংবাদ দেয় তা আমি গিয়ে দেখতে পাওনি না। এমনি চামার গয়নাগুলো অসুখ অবস্থাতে গা থেকে খুলে নিয়ে তবে টালায় পাঠিয়ে দিয়েছে। বাকি তা চলো যাওয়া যাক, বেলা গেল। চার কি ঠিক করলে? পিঁপড়ের টোপে মুড়ির চার তো সুবিধে হবে না। তারপর কয়েক মাস কেটে গেছে, আজ আবার পৌষ পার্বণের দিন। এবার পৌষ মাসের শেষাশেষি এত শীত পড়েছে যে অত্যন্ত বৃদ্ধ লোকেরাও বলা বলি করছেন যে এরকম শীত তারা আগে কখনো দেখেননি। সন্ধ্যার সময় রান্নাঘরের মধ্যে বসে অন্নপূর্ণা সরু চাকলি পিঠের জন্য চালের গুঁড়োর গোলা তৈরি করছিল। পুটি ও রাধি উনুনের পাশে বসে আগুন পোয়াচ্ছিল। রাধি বললে, আর একটু জল দিতে হবে মা, অত ঘন করে ফেললে কেন? পুটি বলল, আচ্ছা মা, ওতে একটু নুন দিলে হয় না? ও মা, দেখো মা, রাধির দোলায় কোথায় ঝুলছে, এক্ষুনি ধরে উঠবে। অন্নপূর্ণা বলে উঠলেন, সরে এসে বসো না, আগুনের ঘাড়ে গিয়ে না বসলে কি আগুন পোহানো হয় না? এই দিকে আয়। গোলা তৈরি হয়ে গেল, খোলা আগুনে চড়িয়ে অন্নপূর্ণা গোলা ঢেলে মুচি দিয়ে চেপে ধরলেন। দেখতে দেখতে মিঠে আছে পিঠে টোপরের মতো ফুলে উঠল। পুটি বলল, মা দাও প্রথম পিঠেটা কানাচে সারা ষষ্ঠীকে ফেলে দিয়ে আসি। অন্নপূর্ণা বললেন, একা যাস না রাধিকে নিয়ে যা, খুব জ্যোৎস্না উঠেছে। বাড়ির পেছনে সারা গাছের ঝোপের মাথায় তেলেকুচো লতার থুলো থুলো সাদা ফুলের মধ্যে জ্যোৎস্না আটকে রয়েছে। পুটি ও রাধি খিড়কি দোর খুলতে একটা শিয়াল শুকনো পাতায় খসখস শব্দ করতে করতে ঘন ঝোপের মধ্যে ছুটে পালালো। পুটি পিঠখানা জোর করে ছুঁড়ে ঝোপের মধ্যে ফেলে দিল পিঠেটা। তারপর চারধারে নির্জন বাঁশবনের নিস্তব্ধতায় ভয় পেয়ে ছেলে মানুষ পিছু হটে আস্তে খিড়কি দরজার মধ্যে ঢুকে পড়ল, তাড়াতাড়ি দিয়ে দরজা বন্ধ করে দিল। পুটি ও রাধি ফিরে আসলে অন্নপূর্ণা জিজ্ঞেস করল, দিলি? পুটি বলল, হ্যাঁ মা, তুমি আর বছর যেখান থেকে নেবুর চারা তুলে এনেছিলে সেখানে ফেলে দিলাম। তারপরে সে রাত্রে অনেকটা কেটে গেল, পিঠে গড়া প্রায় শেষ হয়ে এলো। রাতও তখন খুব বেশি, জ্যোৎস্নার আলোয় বাড়ির পেছনের বনে অনেকক্ষণ ধরে একটা কাঠঠোকরা পাখি ঠক ঠক করে শব্দ করছিল। তার স্বরটাও যেন ক্রমে তন্দ্রালু হয়ে পড়েছে। দুই বোনের খাবার জন্য কলার পাতা চিরতে চিরতে পুটি অন্যমনস্কভাবে হঠাৎ বলে উঠল, দিদি বড় ভালোবাসত। তিনজনই খানিকক্ষণ নির্বাক হয়ে বসে রইল। তারপর তাদের তিনজনেরই দৃষ্টি কেমন করে নিজের থেকেই উঠোনের এক কোণে আবদ্ধ হয়ে গেল, যেখানে বাড়ির সেই লোভী মেয়েটির লোভের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়িয়ে তার কত সাধের নিজের হাতে পোতা পুঁই মাচাটি জুড়ে বেড়ে সমস্ত পুঁই মাচা দখল করে ফেলেছে। বর্ষার জল ও কার্তিক মাসের শিশির নিয়ে কচি কচি সবুজ ডগাগুলি মাচাতে সব ধরে আছে, মাচা থেকে বের হয়ে দুলছিল সুস্পষ্ট মধুর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর।